হেই গাইস, হোয়াটসঅ্যাপ অ্যান্ড ওয়েলকাম টু মাই শো। আর গাইস, আজকে আমরা ডাব্লিউডব্লিউ এমন একটা সিরিজকে রিভিউ করতে চলেছি, মানে সত্যি বলতে গেলে আমরা ডাব্লিউডব্লিউ দেখি, সেখানে কিছু হিরোজ থাকে, কিছু ভিলেন্স থাকে, কিন্তু একজন হিরো মানে অডিয়েন্সকে এন্টারটেন করার জন্য কীভাবে ভিলেনে কনভার্ট হয় সেটাকে নিয়েই তুলে ধরা হচ্ছে ডাব্লিউডব্লিউ ইভিল। আর আজকে আমরা ডাব্লিউডব্লিউ ইভিলের ফার্স্ট এপিসোডকে রিভিউ করব, যেটা একজন গ্রেটেস্ট হিরোর গল্প, কীভাবে সে অডিয়েন্সকে বিট্রেট করে হয়েছে বিগেস্ট ভিলেন। তো আজকে আমরা ডিসকাশন করবো হলিউড হগানকে নিয়ে। কিন্তু হ্যাঁ, ডিসকাশনের আগে আমরা অ্যাকনোলেজ করবো সেই সমস্ত মানুষদেরকে যাদের দ্বারা এই এপিসোডটা সার্থক হয়েছে। আর সাহেবের প্রথম অ্যাকনোলেজমেন্ট তো জন সিনাকে হবে, কারণ জন সিনা এটাকে ন্যারেট করেছে বলে কথা। তো গাইস, হলিউড হগান মানে একটা আলাদাই বলতে গেলে ক্যারেক্টার হাল্ক হগানে। আর সত্যি বলতে গেলে শুরু শুরুতে অডিয়েন্স কীরকম মানে তার উপর রিয়াকশান দিয়েছিল, আর মানুষ কীরকমভাবে ঘৃণা করেছিল, মানে সেই মানুষটাকে, যে মানুষটা একটা সময় আমেরিকার একজন গ্রেটেস্ট হিরো ছিল, মানে বাচ্চা থেকে বুড়ো সবাই মানে সেই মানুষটাকে মানে চিয়ার করতো, মানুষটাকে ভালোবাসা দিত, আর সাই ব্যাপার। আর সেই মানুষটা যখন আয়রন শেখকে হারিয়েছিল আর WWF চ্যাম্পিয়নশিপকে ক্যাপচার করেছিল, আর শুরু হয়ে গেছিল হাল্ক ম্যানিয়া। আর সাহেব, হালকা মেনিয়া মানে বলতে গেলে WWE-র মধ্যে একটা বলা যেতে পারে, মানে কি বলবো, মানে একটা আলাদাই উৎসাহ ক্রিয়েট করেছিল। অ্যান্ড হাল্ক হগান নিজেও বলেছে যে আন্দ্রে দ্য জায়ান্টকে হারানোর পরে মানে একটা মুহূর্ত যেন আমার যেন গায়ে কাঁটা দিয়ে ওঠে, আর একটা গ্রেটেস্ট থিং ক্রিয়েট করে। ইভেন ভিন্স ম্যাকম্যানও বলে যে হাল্ক হগান হচ্ছে সেই রকম একটা মানুষ, মানে যে ওয়ার্ল্ড রেসলিং ফেডারেশনকে মানে একটা আলাদাই লেভেলে নিয়ে গেছিলো। কিন্তু হাল্ক হগান শুধুমাত্র যে WWE-র মধ্যেই ছিল তাই নয়, তার বাইরেও অনেক অনেক কাজের মধ্যে নিজেকে লিপ্ত করেছিল, ডিফারেন্ট ডিফারেন্ট কার্টুন থেকে শুরু করে অ্যাডভার্টাইজমেন্ট থেকে শুরু করে সমগ্র জায়গায়। আর হাল্ক হগান মানে এতটাই ফেমাস ছিল বলা যেতে পারে, মানে একজন আমেরিকান হিরো বললেও কম হবে না যাকে বলতে গেলে। আর ধীরে ধীরে হাল্ক হগান মানে ছড়িয়ে পড়লো ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায়, শুধুমাত্র WWE নয়, WWE-র বাইরেও তিনি বেরিয়ে যান, আর সেখান দিয়ে শুরু হয়ে যায় তার একটা আলাদাই যাত্রা। তিনি যাত্রা শুরু করেন হলিউডের মধ্যে দিয়ে, ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় কাজ করেন। এবং সেই সময় মানে যখন হাল্ক হগান বিজি ছিল হলিউডের মধ্যে, আর সেই সময় WWE-র সাথে টক্কর দেওয়ার জন্য সৃষ্টি হয় আরও একটা বিজনেস কোম্পানি, যার নাম ছিল WCW, আর যেটা কন্ট্রোল করছিল হচ্ছে এরিক বিশপ। অ্যান্ড WWE-র সাথে কম্পিটিশন করার জন্য WCW এরিক বিশপ ভেবেছিল যে একটা বিগেস্ট থিংকে ক্রিয়েট করা যাক, আর তার জন্য WCW-র মধ্যে নিয়ে এসেছিল হাল্ক হগানকে। কিন্তু হাল্ক হগানকে আসার আগে অলরেডি সেখানে প্রচুর প্রচুর সুপারস্টাররা সেখানে কাজ করত, ইভেন সেখানে ছিল রিক ফ্লার, মাচো ম্যান রেন্ডি স্যাভেজ। কিন্তু হাল্ক হগানকে আসার পরে হোয়াট নেক্সট, হাল্ক হগান কীরকমভাবে কাজ করবে, কারণ অ্যাজ WWE-র মধ্যে সে অলরেডি ছিল একজন হিরো। তো হাল্ক হগানকে একটা কিছু চেঞ্জেস তো আনতেই হতো, আর এরিক বিশপ এটাই বলেছে যে আমরা চেয়েছিলাম যে হাল্ক হগানকে একটা আলাদাইভাবে অডিয়েন্সের সামনে তুলে ধরতে, কারণ অডিয়েন্সের কাছে হাল্ক হগান যেন একটা একঘেয়েমি হয়ে গেছিলো। হ্যাঁ, হাল্ক হগান গ্রেটেস্ট ছিল, গ্রেটেস্ট হিরো ছিল, দে আর নো ডাউট, কিন্তু আমরা WWE-র সাথে যেহেতু কম্পিটিশন করছি তো তার জন্য হাল্ক হগানকে একটা অন্যভাবে আনতে হবে। অ্যান্ড WCW-র মধ্যে দুজন গ্রেটেস্ট ভিলেন ছিল, যার মধ্যে ছিল একজন কেভিন ন্যাশ, আরেকজন ছিল স্কট হল, যিনি এখন আর আমাদের মধ্যে নেই। তো সেই দুটো মানুষ বা বলতে গেলে মানে গ্রেটেস্ট ভিলেন যাকে বলতে গেলে ব্যাডেস্ট গাই, মানে সেখানে সবাইকে তছনছ করে রেখে দিচ্ছে, সবাইকে ছাড়কার করে রেখে দিচ্ছে। আর এরিক বিশপ চেয়েছিল যে এর মধ্যে একজন থার্ড পার্সনকে নিয়ে আসতে, মানে যার দ্বারা মানে এই টিমটা আরও বেশি গ্রেটেস্ট হবে। আর সত্যি বলতে গেলে ফ্যান্সরা ভাবছিল যে এই থার্ড পার্সন কে হতে চলেছে, কে হতে চলেছে। আর ধীরে ধীরে যখন এর সূত্রপাত হয়, আর এর সূত্রপাত হয় হচ্ছে একটা ইভেন্টের মধ্যে দিয়ে, আর এরিক বিশপ চেয়েছিল যে এটাই হচ্ছে পারফেক্ট টাইম হাল্ক হগানকে নিয়ে আসুক। আর এইখানে গাইস ছিল একটা 3-on-2 সিচুয়েশান, যেখানে মানে কেভিন ন্যাশকে আস্ক হয়েছিল যে হোয়ার ইজ ইউর থার্ড মেম্বার। কেভিন ন্যাশ বলেছিল যে আমরা এটাকে এতটাই সারপ্রাইজ করে রাখতে চেয়েছিলাম যে যাতে অডিয়েন্স কিচ্ছু বুঝতে না পারে যে এখানে হাল্ক হগান আসতে চলেছে। অ্যান্ড গাইস এটাই হলো, মানে ম্যাচের লাস্টে দেখতে পাওয়া যায় যখন সবাই মিলে মানে মাচো ম্যান রেন্ডি স্যাভেজের উপর অ্যাটাক করছিল কেভিন ন্যাশ অ্যান্ড স্কট হল মিলে, আর সডেনলি ওই টাইমে রিংয়ের মধ্যে চলে আসে হাল্ক হগান, আর সবাই ভেবেছিল বোধহয় হাল্ক হগান সেভ করার জন্য এখানে এসছে, কিন্তু সডেনলি হাল্ক হগান দিয়ে দেয় লেগ ড্রপ অ্যান্ড সডেনলি গাইস হিল টার্ন। অ্যান্ড অডিয়েন্সরা ভাবলো হোয়াট দ্য হেল ইজ দিস, মানে সাহেব, মানে সবাই এখানে শক হয়ে যায়, অ্যান্ড সবাই মিলে মানে হাই ফাই করে, আর এই থ্রি ব্যাডেস্ট গাই ক্রিয়েট হয়ে যায়। আর সত্যি বলতে গেলে মানে পুরো
রিংয়ের মধ্যে মানে পুরো ট্র্যাশ পড়তে শুরু হয়ে যায়, মানে খাবার দাবার মানে সবাই ছোঁড়াছুড়ি করতে শুরু করে, মানে কারোরই ভালো লাগেনি। আর হাল্ক হোগান সেই সময় বলেছিল যে একটা সময় ছিল যখন অডিয়েন্স আমাকে ভালোবাসা দিয়েছে, কিন্তু এখানে আমি পেয়েছি সব থেকে বেশি ঘৃণা। আর সেই মুহূর্তে ক্রিয়েট হয়েছিল গ্রেটেস্ট ফ্যাকশন ইন WWE হিস্ট্রি, নিউ ওয়ার্ল্ড অর্ডার NWO, একটা গ্রেটেস্ট ব্যাপার। শুধু তাই নয়, সেখানে পতন ঘটেছিল সেই রেড অ্যান্ড ইয়েলো কস্টিউমে, সাই ব্যাপার। মানে সত্যি বলতে গেলে ফ্যান্সটা মানে কেঁদে ফেলেছিল, বাচ্চারা কেঁদে ফেলেছিল, কারণ একজন গ্রেটেস্ট হিরো মানে একজন বিগেস্ট ভিলেনে কনভার্ট হয়েছে, তো সাই ব্যাপার। এটা একটা সব থেকে ডিসঅ্যাপয়েন্ট তো বটেই। আর এরিক বিশ্বাস বলেছিল মানে মানুষটা খেপে পড়েছিল মানে হাল্ক হোগানের ওপর, আর হাল্ক হোগান তখন নিয়ে এসেছিল হচ্ছে সেই নতুন বলতে গেলে এন্ট্রি, নতুন একটা অ্যাটায়ার বলতে গেলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অ্যাটায়ার। ধীরে ধীরে সেই রেড অ্যান্ড ইয়েলো কনভার্ট হয়ে যায় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ইভেন শন মাইকেল এখানে বলেছে যে হাল্ক হোগান শুধুমাত্র যে কস্টিউমেই চেঞ্জ করেছিল তাই নয়, তার নিজের লুককেও পুরো ইভিলের মতো করে চেঞ্জ করেছিল, যেখানে আমরা দেখতে পাই একটা কালো দাড়ি। তো ওটা সত্যি বলতে গেলে গ্রেটেস্ট ছিল, আর ধীরে ধীরে তাকে একটা ভিলেনের মতো ক্রিয়েট করেছিল, সত্যি দে আর নো ডাউট। অ্যান্ড ধীরে ধীরে কিন্তু এই হাল্ক হোগান অ্যান্ড স্কট হল অ্যান্ড কেভিন ন্যাশের এই NWO মানে তছনছ করে যাচ্ছিল প্রত্যেকটা সুপারস্টারকে, এভরি নাইট মানে আসছিল। আর সত্যি বলতে গেলে ধীরে ধীরে ফ্যান্সরা ভাবছিল যে এই NWO কী করতে পারে। আর সত্যি বলতে গেলে NWO-র এক একটা মানে কাজকর্ম সত্যি ধীরে ধীরে বলা যেতে পারে যে ফ্যান্সদের কিন্তু নজর কেড়ে নিচ্ছিল। আর সাই ব্যাপার, মানে প্রত্যেকটা রাত মানে কোনো না কোনো সুপারস্টারের উপর হামলা হচ্ছে, এরকম হচ্ছে, মানে সত্যি বলতে গেলে অডিয়েন্সরা ভাবছিল মানে NWO মানে পুরো মেতে উঠেছিল। কিন্তু এরই কিন্তু সাডেনলি পতন এসে দাঁড়ায় যখন এরিক বিশ্বপ WCW থেকে বেরিয়ে যায়, মানে WCW থেকে কন্ট্রোল হারিয়ে ফেলে। আর ওই টাইমে WCW ধীরে ধীরে পতনের দিকে এগোচ্ছিল, আর ওই সময় WCW-র মধ্যে কোনো ক্রিয়েটিভ থিংও ছিল না, ইভেন হাল্ক হোগানের জন্য ভালো বুকিং ছিল না, ভালো স্ক্রিপ্ট ছিল না। আর ওই সময় হাল্ক হোগানের সাথে ভিন্স রুশোর মধ্যে একটা তুমুল ঝগড়া সৃষ্টি হয়, যেটা মানে ধীরে ধীরে একটা ম্যাচকে স্পয়েল ক্রিয়েট করে, যেখানে মানে জেফ জেরেড নিজেই শুয়ে পড়ে আর হাল্ক হোগানকে বলে পিন করার জন্য। ইভেন গাইস হাল্ক হোগানের নিজেরই পছন্দ হয়নি। ইভেন গাইস এখান দিয়ে ধীরে ধীরে সূত্রপাত হয় মানে একটা প্রতিদ্বন্দ্বিতা, আর ইভেন হাল্ক হোগান ধীরে ধীরে মানে বাধ্য হয় WCW-কে ছেড়ে যেতে। আর সত্যি বলতে গেলে ধীরে ধীরে WCW-র পতন শুরু হয়ে যায়। আর আমার মনে হয় যে হ্যাঁ ভাই, এরিক বিশ্বাস চলে যাওয়ার পরে সত্যি সত্যি বলতে গেলে WCW-র মধ্যে কোনো ক্রিয়েটিভ থিং ছিল না। অ্যান্ড ফাইনালি গাইস WCW-কে কব্জা করে নেয় ভিন্স ম্যাকম্যান, আর দেয়ার ইজ নাথিং বাট একটাই জিনিস ছিল, সেটা হচ্ছে WWE র। অ্যান্ড সাডেনলি WWE র এর মধ্যে চলে আসে দ্য NWO, গ্রেটেস্ট ফ্যাকশনকে ভিন্স ম্যাকম্যান নিয়ে আসে। স্বাভাবিক ব্যাপার, কারণ ফ্যান্সরা তো NWO-কে দেখার জন্য পুরো একদম পুরো উৎসাহিত ছিল, আর তার জন্য NWO-কে নিয়ে আসে। কিন্তু NWO-র সামনে কিছু না কিছু তো একটা কাজ তো রাখতে হবে, বা বলতে গেলে NWO-র সামনে একটা মানে বড় কিছু আনতে হবে যেটাতে মানে অডিয়েন্স শক হয়ে যায়। আর তার জন্য চলে এলো হচ্ছে পিপলস চ্যাম্প দ্য রক, আর দ্য রক ফার্স্ট টাইম NWO-কে ফেস করলো, অ্যান্ড সেখান দিয়ে সূত্রপাত হয়ে গেল WrestleMania 18 ম্যাচ, হলিউড হোগান ভার্সেস দ্য রক। একটা আলাদাই বলতে গেলে ফিলিং ছিল মানে মানুষের মধ্যে, ফ্যান্সদের মধ্যে, ইভেন মানে দুটো মানুষ রিংয়ের মধ্যে এসছে, প্রত্যেকটা মানুষ একদিক দিয়ে চিয়ার হচ্ছে রকের নামে, আরেক দিক দিয়ে চিয়ার হচ্ছে হলিউড হাল্ক হোগানের নামে, মানে দুদিক দিয়ে মানে মানে অডিয়েন্স পুরো ফেটে পড়েছিল। ইভেন মানে হাল্ক হোগান নিজেও বলেছে যে আমার পুরো গায়ে কাঁটা দিচ্ছিল, আমি মানে ফিল করতে পারছিলাম সেই সময়টাকে যে সময় মানে আমি এসেছিলাম, মানে সত্যি বলতে গেলে অডিয়েন্স মানে মরে যায়নি, এটাই মানে তার মুখ দিয়ে বেরিয়ে আসে। আর সিরিয়াসলি অ্যাট দি এন্ড যখন রক হাল্ক হোগানকে হারিয়ে দেয়, আর সেই সময় হাল্ক হোগান যখন একদম রেসপেক্টের হাত রকের দিকে বাড়িয়ে দেয়, সবাই কিন্তু ওখানে চান্স করে যাচ্ছিল যে হাল্ক হোগান নাম হিসেবে, কারণ সবাই চেয়েছিল যে এবার হলিউড হোগান মরে যাবে আর হাল্ক হোগান আবার ফিরে আসবে। অ্যান্ড হাল্ক হোগান সেই সময় বলে যে সত্যি বলতে গেলে এই যে ক্যারেক্টারটা মানে সত্যি আবার চেঞ্জ হয়ে গেল, আবার সেই রেড ইয়েলো ড্রেস আবার বেরিয়ে এলো, তো সত্যি বলতে গেলে একটা গ্রেটেস্ট ব্যাপার। অ্যান্ড হাল্ক হোগান এটাও বলে যে শুধুমাত্র যে হাল্ক হোগানই সব থেকে গ্রেটেস্ট ছিল তাই নয়, হাল্ক হোগান যদি এই পজিশনে থাকে তাহলে হলিউড হোগান কিন্তু তার কখনোই ওপরে যাবে না, দুটোই কিন্তু সমানভাবে কিন্তু এগিয়ে ছিল। তো সত্যি বলতে গেলে দুটো ক্যারেক্টারকে কিন্তু মানুষ স্টিল কিন্তু ভালোবাসা দিয়ে গেছিলো, মানে হাল্ক হোগানকে মানে এতই মানুষ মানে পছন্দ করতো যে সে যখন গ্রেটেস্ট হিল টার্ন করেছে তাকেও মানে মানুষ পছন্দ করে এসছে। আর তারপরে আমরা দেখতে পাই হাল্ক হোগানের রিটার্ন, আর আবার সেই রেড আর ইয়েলো ড্রেস। তো সত্যি বল
বলতে গেলে অডিয়েন্স আবার চ্যান্স তুলতে থাকে, অডিয়েন্স আবার ফেটে পড়তে থাকে হাল্ক হগানের ওপর। আর সবাই বলে যে হলিউড হগান ডেড, আবার হাল্ক হগান ফিরে এসছে, যাকে আমরা আজও দেখতে পাই সেই রেড অ্যান্ড ইয়েলো ড্রেসে। তো সত্যি বলতে গেলে একটা গ্রেটেস্ট ব্যাপার, মানে একজন বিগেস্ট আমেরিকান হিরো মানে কীভাবে ভিলেনে কনভার্ট হয়েছে। ইভেন এরিক বিশপ লাস্টে যখন বলে না যে মানে আমি যদি সেই দিনটা আবার ফিরে যাই তাহলে আমার মনে হয় যে সত্যি একটা মানে গ্রেটেস্ট থিং আমি আমার এন্টায়ার লাইফের মধ্যে করেছি, আর আমি নিজে দেখেছি, আমি ফিল করেছি কীভাবে হলিউড হগান ক্রিয়েট হয়েছিল, কীভাবে NWO একটা গ্রেটেস্ট ফ্যাকশন ইন ওয়ার্ল্ড রেসলিং ফেডারেশনও বলতে গেলে WWEও বলতে পারো, যে মানে মানুষ কিন্তু স্টিল উৎসাহিত ছিল। তো সত্যি বলতে গেলে এটা একটা গ্রেটেস্ট থিং তো বটেই। অ্যান্ড হাল্ক হগান নিজে এটা লাস্টে বলে যে আমি রেসলিংকে একটা জীবন দিতে চেয়েছিলাম, আর এটা আমি সবসময় আজীবন আমার লাইফে করে যাব। তো সত্যি বলতে গেলে গ্রেটেস্ট ব্যাপার, মানে একজন হিরো কীভাবে মানে মানুষকে মনোরঞ্জন দেওয়ার জন্য। দেখো সত্যি তো মানে প্রত্যেকটা স্টার, আমরা হয়তো ভাবি WWE ফেক, কিন্তু প্রত্যেকটা স্টার কিন্তু চায় যে আমাদেরকে কীভাবে এন্টারটেইন করবে, আর সাই ব্যাপার এটাই আমরা হাল্ক হগানের মধ্যে দেখতে পাই। একজন গ্রেটেস্ট হিরো কীভাবে নিজেকে ভিলেনে কনভার্ট করে, কীভাবে অডিয়েন্সকে একটা আলাদাই ফ্লেভার দেওয়ার চেষ্টা করে। তো WWE ইভিল সত্যি বলতে গেলে একটা গ্রেটেস্ট থিং ছিল। আর সত্যি মানে এই যে হিরো ভিলেন আমরা মানে বলি না ফেস টার্ন হিল টার্ন, তো এটা একটা পারফেক্ট সিরিজ ছিল মানে আমাদের বোঝার জন্য, আমাদের দেখার জন্য যে মানে অ্যাকচুয়ালি WWE মধ্যে কীরকমভাবে কাজ হয়, আর WWE মধ্যে একটা ক্যারেক্টার কীভাবে নিজেকে চেঞ্জ করে, তাতে মানে অডিয়েন্সের প্রতিক্রিয়া কীরকম হয়। তো সত্যি বলতে গেলে এই এপিসোডটা যথেষ্ট ভালো ছিল, আই হোপ তোমরাও এটাকে এনজয় করেছো। তো বাট এনিওয়ে গাইজ, আজকে আমরা এই এপিসোডটাকে রিভিউ করলাম, যত ভালো লাগলো এপিসোডটা আই হোপ তোমাদেরও এটা ভালো লাগবে। অ্যান্ড গাইজ আরও গাইজ নতুন নতুন এপিসোড আমাদের চ্যানেলে নিয়ে আসবো, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। দেখা হচ্ছে নেক্সট শোতে।